হ্যালো ফ্রেন্ডস, দেখো যেটা একটা নোটিফিকেশন বেরিয়েছে রেলের তরফ থেকে, আরআরবি বোর্ডের তরফ থেকে, রিগার্ডিং সেন্ট্রালাইজ, যেটা 03/2018-এর যে নোটিফিকেশন ছিল জেই এক্সামের জন্য, তো ওর অ্যাকচুয়ালি শিডিউল দেওয়া হয়েছে সেকেন্ড স্টেজ সিভিডির জন্য। আর এটাও বলা হয়েছে যে এর যে সিভিডি ওয়ানের রেজাল্টটা আন্ডার ফাইনালাইজেশন আছে, আর অলমোস্ট যেটা বলছে যে সিভিডি টু এর যে এক্সামটা হবে সেটা লাস্ট উইক অফ আগস্ট আর ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যে হবে। তার মানে আপনি ধরে নিন 24-25 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়ে 6-7 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে এক্সাম চলবে এর। আর যেহেতু 24 তারিখ থেকে হতে পারে, 24-25 তারিখ থেকে হতে পারে, তা আমার এক্সপেক্টেড আছে দেখো যে 10th অফ আগস্টের মধ্যে তোমাদের যে রেজাল্ট বেরিয়ে যাবে। আর এটাও বলা হয়েছে এই নোটিফিকেশানে যদি কারো ডাউট থাকে সিলেবাস অফ ডিস্ট্রিবিউশন অফ মার্কস, তারা নোটিফিকেশান যে 03/2018-এর তার প্যারা নাম্বার 13.2-তে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে ওখানে কী সিলেবাস আর ডিস্ট্রিবিউশন অফ মার্কস আছে। তো এটা আজকেরই কারেন্ট একদম। আর চলুন, যারা প্রিপারেশন করছেন খুব ভালো করে করুন, আর ডেফিনেটলি ওয়েট না করে প্রিপারেশন করতে থাকুন, কেন টাইম পাবেন না বেশি দিন, কেন রেজাল্টের পর খুব একটা বেশি আপনি টাইম পাবেন না, ঠিক আছে? তো প্রিপারেশন করতে থাকুন আর চলুন, ভালো লাগলে ভিডিওটা জরুর লাইক শেয়ার করবেন সব জায়গায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।